গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হলো বুধবার আর আমি এই সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা গাইজ খুবই ছোট, মানে একটা ব্লগ বানিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা যদি দেখো তো। আর দেখো, সব থেকে তো আগে আমি যেমন বাসন মাজার হয় সেই সব করে নিচ্ছি, আর আমাদের ব্রেকফাস্ট মানে হাফ কাজ হয়ে গেছে ঘরের, জাস্ট ওই বাসন মাজাগুলো বাকি, স্নান করব আর লাঞ্চ বানাবো, এইটুকু আমার কাজ রয়েছে। আর আমার ছেলে এখন এই ঘরে এসে ক্যারাম খেলছে, ওদের স্কুলটা অ্যাকচুয়ালি এখন বন্ধ রয়েছে কিছুদিন আমাদের রায়পুরে, মানে অনলাইন ক্লাস হচ্ছে এখন, যার জন্য ও সেই রকম যে স্কুলে যে যাওয়া সেটা আর হচ্ছে না ওর। আর অনলাইন ক্লাস ফিক্স থাকে না, যখন ক্লাস থাকে তখনই হোয়াটসঅ্যাপে মানে মেসেজ আসে ম্যামদের, তো তখনই ও ক্লাস জয়েন করে। আর পড়তে বসতে বলি কথা শোনে না, এরকম খেলে দুলেই দিন কাটিয়ে দিচ্ছে, মাঝে মধ্যে পড়তে বসে, তারপর অ্যাসাইনমেন্ট পুরো করতে হয়, ওদের লিখতে হয়, ওই রকম করে পড়াশুনো চলছে। যাই হোক, আর এখানে দেখো আমি ভাত হচ্ছে এক সাইডে আর ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল। আর আজকে হবে মাছ ভাজা, কোনো তরকারি আমি বানাবো না, মানে জাস্ট এটাই হবে, ডাল ভাত আর মাছ ভাজা এইটুকুই। আর হবে উচ্ছে ভাজা, সরি, আর হবে উচ্ছে ভাজা, মানে এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে। আর তো তোমরা দেখো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে হলো নেক্সট ডে সকালবেলা, আর সকাল বলতে 8:30 তো বেজেই গেছে। এখন আমি কিচেনে যাব টিফিন বানাতে, কালকে একটা প্রবলেম ছিল বলে আমি পুরো ভিডিওটাকে মানে কন্টিনিউ করতে পারিনি, দুপুরে রান্নাবান্নাটুকুই তোমাদেরকে দেখাতে পেরেছি। আর এখন আমি কিচেনে যাব, সপ্তাহে আগে টিফিনটা বানিয়ে নেবো, তারপর তো সারাদিনের কাজকর্ম থাকেই। আর আজকে টিফিনে বানাবো ভিন্ডি ভাজা আর রুটি, জাস্ট এটুকু, আর যেরকম চা হয় সেটা তো হবেই। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ভিন্ডিটাকে দেখো আমি রাতেই কেটে রেখে দিয়েছি যাতে আমার সকালে লেট না হয়, কিন্তু আমি আটাটাকে মাখিনি, সেটা আমাকে মাখতে হবে। আর বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, ওদেরকে আমি ওঠাইনি, আমার ছেলের যে স্কুল শুরু হয়ে গেছিল ওদের সেটা কিছুদিন বন্ধ থাকবে, মানে এখন আবার সে আগের মতো অনলাইনে হবে পড়াশুনো, তো শুয়ে রয়েছে, আজকে ক্লাস নেই এখন অবধি। তো তেল দেখো গরম হয়ে গেছে, আর ভিন্ডিটাকে আমি ধুয়ে তারপর কেটে রেখেছি, মানে আমাকে আর ধুতে হবে না, তো আমি এইভাবে ডাইরেক্ট রান্না করে নেবো, কারণ আমার ভালো করে ধুয়ে তারপরই কেটে রাখা রয়েছে। আর এখানে ভিন্ডি ভাজাটা হচ্ছে, তার সাথে সাথে আমি আটাটাও মেখে নেবো, আর আটা মাখা হয়ে গেলে তারপর আমি একেবারে চা বসিয়ে দেবো। কিন্তু এখনো জামা কাপড় আমরা কাচিনি, তো কেচে দেখবো যে কতটা কি ঠিক হয়েছে কিনা, এটা দেখতে হবে সে আগের মতো আছে কিনা। তো তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করবো, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, টাটা।